এক কোনা বালুকেও আল্লাহ সৃষ্টি করতেন না না ওনাকে শরীয়তের নবী না বানায়া অন্য একজনকে শরীয়তের নবী বানাইলেন কেন দুই নাম্বার প্রশ্ন হলো একটা দল বা একটা গ্রুপ তারা ওয়াদা করেছে জোহরের নামাজ পড়লাম হুসিনের কেল্লাটা না আনা পর্যন্ত আমরা আসরের নামাজটাও পড়ব না তারা কারা তারা মুসলমান তারা আমাদের মধ্যে আছে তারা মুসলমান তারা আমাদের মধ্যে আছে হযরত হোসেনকে যখন ধ্বজা থেকে কেল্লাটা আলাদা করতে যায় তখন হযরত হোসেন বলছিল আমার নানাকে ভালোবাসো এমন লোক কি এখানে কেউ নেই হযরত হোসেনের এই কথাটা কেউ কর্ণপাত করেন নাই তাদের দাড়ি আছে তাদের লম্বা জুব্বা আছে তাদের মাথায় টুপি আছে তারা নামাজ পড়ে তারা রোজা রাখে তারা হজ করে এক কথায় তারা মুসলমান তারা মুসলমান তাদেরকে বলা হয় এজিদি মুসলমান কথা সত্য তাদেরকে বলা হয় এজিদি মুসলমান যাকে আমরা সহজে বুঝি আমাদের দেশে আছে এক ধরনের লোক যারা বলে নবী আমাদের মতো মাটির তৈয়ার তারা বলে নবী আমাদের মতো মাটির তৈয়ার তারা বলে নবী কোনো গায়েব জানে না তারা বলে নবী সাধারণ মানুষ আমাদের মতো তারাই আমার নবীর নামে মিলাদ পড়ে না নবীর নামে কিয়াম করে না তারা ওইলো ওই জাত যাকে সহজে বুঝি তাদেরকে বলা হয় ওহাবি তারা মাজার ভাঙ্গে তারা মাজার জিয়ারত করতে গেল এটা মাজার পূজা তারা কয় আমরা বলে মাজার পূজা করি তারা আমাদের মধ্যে আছে তেমন প্রশ্ন কইরো না আজ আমি রাই ভুরতে মাইর খেয়া যেমন লাগে এমন প্রশ্ন কইরো না আজ রাই ভুরতে পাগল মনির পিটানি খেয়া যায় কেন ওই গ্রুপ এখানেও আছে অবশ্যই মিলাদ করে না নবীর নামে ক্যাম করে না তারা নবীর কয় বড় ভাইয়ের মতো যে নবী আমাকে বড় ভাইয়ের মতো আমরা যে রাস্তায় আইছি নবী নাকি ওই রাস্তায় আইছে আমরা যে রাস্তায় মায়ের গর্বে যাই নবী নাকি ওই রাস্তায় গর্বে গেছে তারা এই কথা বলে আর কি এই কারণে কইলাম যে এমন শরীয়তের পাল্লা দিয়ে এমন জিগাইও না যে মানুষের মায়ের খাইতে হয় কমু সত্য কথা মানুষ আমার কইব পাগল হযরত ইসমাইলকে তার মার কাছে যে বলছে ইসমাইলকে সাজায় দাও আমি দাওয়াত খাইতে যাব ইব্রাহিম নবী কয় আমার ছেলের নিয়া দাওয়াত খাইতে যাব সাজায় দাও মায়ের সরল মন সাজায় দিছে কিন্তু কমরের মধ্যে ছুরি শয়তান যে কেন কেন কয় বাবার লগে ফুলারে দিও না ওই পাহাড়ের আড়ালে নিয়ে একটু জবাই করবো হাজার আগে দূর হ শয়তান বাবার সাথে ছেলে যাচ্ছে সেদিন শয়তান কান্দে কয় আমি সত্য কথা কই তারপরও আমার কথার দাম দেয় না ইসমাইল নবীরে কেন কেন গিয়া কয় তুই তোর বাবার লগে যাইস না তোর বাবার কমরে ছুরি আছে ওই পাহাড়ে নিয়েই তোরে জবাই করবো আর ইসমাইলকে দুরহ শয়তান বাবা আল্লাহ রাস্তা দিয়ে আমার জবাই করে খুশি থাকে আর এই জবাই যে আল্লাহ খুশি হয় এটি আমার সৌভাগ্য আর শয়তান কান্দে আল্লাহ দেখছো কি অপরাধ করলাম তোমার দরবারে তোমার বান্দার কাছে তোমার নবীর কাছে সত্য কথা কই তারপর আমার কথা বিশ্বাস করে না তাকলিমা বেগম এমন প্রশ্ন কইরো না সত্য কথা কমু তারপরও মানুষ আমার ভালোবাসবো না এমন প্রশ্ন কইরো না জবাব তুমি সত্য তারপরে মানুষ আমাকে লোক মনির বে পাগল হয়ে গেছে গা ওই দলটাই ওয়াদা করেছিল তারা জোহরের নামাজ পড়ে তারা বলছিল আমরা হোসেনের কেল্লা না আনতে পারলে আসরের ওয়াক্তের নামাজটা পড়ব না ওরে এজিদি মুসলমান তারা হলো ওহাবি এক কথায় তার একটি কথার জবাব দিলাম বাকি আর একটি ইনশাল্লাহ চেষ্টা করবো